যে মানুষ তাকে কখনো ছোট করা যাবে না, তাকে মানুষের দৃষ্টিতে দেখতে হবে। আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমারই কেউ, কোনো মেয়ে আলাদা কোনো বিন গ্রহের থেকে আগত কোনো প্রাণী না, সে আমারই একজন। একে আহত করলে বা যে কোনো কাজ করলে আমারই ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। ২০০৪ সালে অ্যাকশনএইড বাংলাদেশ অ্যাসিড সার্ভাইভারদের উপরে পুরো বাংলাদেশে একটা সার্ভে করে, তারপরে আমরা তিনটা জায়গাকে অ্যাসিড প্রোন এরিয়া হিসেবে পেয়েছি, সেটা একটা সাতক্ষীরা, দিনাজপুর এবং সিরাজগঞ্জ। চিন্তা হলো যে আসলে এই সার্ভাইভারদেরকে কীভাবে আমরা একসাথে রাখতে পারি। তখন সেতুবন্ধন গড়ি নামে একটা নেটওয়ার্ক তৈরি করি। আমাদের এই নেটওয়ার্কের প্রথমত উদ্দেশ্য ছিল তাকে মানসিক সাপোর্ট দেওয়া, এবং চিন্তা হলো যে আসলে এই সার্ভাইভারদেরকে কীভাবে আমরা একসাথে রাখতে পারি। তারপরে হয়েছে গিয়ে যে আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করি, যেখানে হয়েছে তাদেরকে আমরা তিন দিন ওখানে গিয়ে রাখি এবং বিভিন্ন কৌশল শিখাই তাদেরকে। ওখানে আসলে আমাদের একটা চেষ্টা ছিল, তারা যে আইসোলেটেড হয়ে আছে তাদেরকে ওপেন করানোর একটা চেষ্টা ছিল, এবং বিভিন্ন গেমস খেলা হয় সেখানে ওপেন আপ করানোর জন্য, তাদের কথা শোনা হয়। অনেকগুলো পর্বে আসলে এই তিন দিনের কর্মশালাটা শেষ হয়। তো ওইখানে যখন প্রথম কনভেনশনে আসি, তো আসার পরে দেখি যে আমার মতো আরও অনেক আছে, তো তারা যখন চলতে পারে বা তাদের পরিবার যখন মেনে নেয়, তখন আমিও দেখলাম যে আসলে ওরা যখন পারে চলাফেরা করতে, তাহলে আমি কেন পারবো না, আমি আসলে এইভাবে থাকবো কেন। আমরা সবাই তো এক জায়গায় হতেছি, খালি তার আমি একা না, এ তো বহুত লোক, কেন আমি এত ভীতু হচ্ছি, এইটা তো সাহস আমাদের ওই জায়গার তো হয়েছি। হ্যাঁ, ওরা তো ওপেন আপ হয়েছে বা বাইরে বের হয়ে এসছে অনেকদিন কাজ করার ফলে। তো আসলে কিভাবে ওদেরকে আমরা আইজিএর সাথে লিঙ্ক করাতে পারি, প্রথমে আমাদের চেষ্টা ছিল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে লিঙ্ক করিয়ে দেওয়া। যেমন আমরা ঢাকায় ফেমাস বিউটি পার্লার পার্সোনা, তাদের সাথে আমরা 10 জন মেয়েকে লিঙ্ক করিয়ে দিয়েছি। তারপরে ঢাকায় হসপিটাল আছে ল্যাবএইড, তার সাথে আমরা একজনকে লিঙ্ক করিয়ে দিয়েছি। এইরকম আমরা বিভিন্ন জায়গায় লিঙ্ক করানোর চেষ্টা করলাম। তারপরে যারা শিক্ষিত তাদেরকে লিঙ্ক করানো সম্ভব, বাট যারা একদমই তাদের বেসিক এডুকেশন নাই, তাদেরকে আমরা কী করব। তখন আমরা তাদেরকে টেকনিক্যাল দিকে কীভাবে আনা যায়, তখন আমরা হাঁস মুরগি পালন, তারপরে সবজি ক্ষেত, তারপরে আমরা সেলাই মেশিন দিয়েছিলাম 2-3 জনকে, ব্লক বাটিক, এই ধরনের ট্রেনিংগুলো আমরা হাতে নেই। 3 দিন আমরা ট্রেনিংয়ে ছিলাম, 3 দিনে হাঁস মুরগি পালন আমাদের একটা লোক ছিল স্যার, সেগুলো আমাদের 3 দিন শিখাইলো, সেই ভয়ে ভয়ে এসে আমরা মানে শিখছি। আমরা ট্রেনিং পাইছি হাঁস মুরগি পালার, গরু ছাগল পালার, সর্দি শাক মানে ক্ষেত খেলার লাগাতি, হয়তো আমরা ওই আমাদের বিসি ট্রেলিং পেয়ে বীজ দিছিল, হরেক রকম সেসব বীজ নিয়ে আমরা সব লাগাইছি, শিখেছি, শিখি আমরা সব ওই সবগুলো আমরা এখন বাড়ি পালন সেসব লাগাই। আগে আমার দিন চলতো না, আগে খুব অভাব ছিল, অভাব জ্বালায় আমি অনেক কাপড়ও দিতে পারতাম না, লোকের ধারাতে চাই আনতাম। আগে কোনো মানুষের, গ্রামের মানুষের সাথে কোনো কথা বলতে পারতাম না, কি মানুষের সঙ্গে কথা তো কথা কোলের কাছে যাতেও পারতাম না, মেয়েদেরও তাই এরকম আর কি। কত লোক কত কথা বলতো সে আর শুনবেন না, কইতো ও ওর অ্যাসিড মেরি মুখ পড়ে মুখ পড়ে দিয়েছে, ও দেখলি যাত্রা নেই, এতজন কোথাও বেরোবে নি, এমন করে করে কইতো, ভেবে করে কানতাম যে এমন কাজ করলো আমার, আমি কী করবো, এনা মনে হয় বিষ খেয়ে মরে নেই গোলায় দড়িয়ে দেয়। আমরা চেষ্টা করছি নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা নারী যেন তার ফ্যামিলিতে ডিসিশন মেকিং এর জায়গায় সে কথা বলতে পারে বা ডিসিশন নিতে পারে, সেটা যেন ফ্যামিলির অন্য মেম্বাররা অ্যালাউ করে, ওই জায়গাটায় যেন সে থাকতে পারে। আর একটা হচ্ছে তার এই টাকাটা কোথায় খরচ হবে সেই ডিসিশনটা যেন এই নারী নিতে পারে। সাইট হাঁস আসে আমার ডিম দেয়, মনে করো 1 মাস 1.5 মাস এরকম ডিম দেয়, সে ডিম আমরা খাই জোড়া 20 টাকা বেশি, পণ্য এত হয়েছে, আগে তো কাছে পয়সা করে থাকতো না, এখন মনে করো ডিম বেশি খাই, এরা বিক্রি করতে পারি ওই জায়গাতে এসে, এটা এর আগে তো আমরা তো ছিল না, এগুলো পুষতাম না, ওই জায়গাতে এসে এগুলো পুষি আমরা, দেহ খুব উন্নত হয়েছে।
ওদের নেটওয়ার্কের মধ্যে এরকম একটা বন্ড তৈরি হয়েছে নিজেদের মধ্যে, যেটা যে এখন আর আমাদেরকে লাগে না। আসলে ওরা নিজেরা নিজেরাই আলোচনা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, যদি কোনো প্রবলেম থাকে কেউ সেটা কীভাবে সলভ করবে, ওয়ে আউট করতে পারে, ওই লিডারশিপ তাদের মধ্যে চলে আসে। আমি নেটওয়ার্কে কাজ করার ফলে আমি যেমন বিভিন্ন অফিসে এখন ভালো পরিচিত হয়েছি, বিভিন্ন অফিসে আমি যেতে পারি, উঠি বসি, এখন ওই চেয়ারম্যানের সাথে কথা বলি, এখন আমরা মেম্বারের সাথে কথা বলি, সবার সঙ্গে এখন কথা বলি, এখন একটা সাহস এসে গেছে। আর গ্রামের মানুষও তো বোঝে, ও তো ভালোই কথা বলে, কেন আমরা ওর একধারে থিয়ে দেবো, সব তো মানুষ। এখন যেমন একাই এই সাতক্ষীরা আসছি, একাই ঢাকায় যেতে পারছি, এগুলো আগে আমার ছিল না এই সাহস। সরকার তো আইনের প্রয়োগ এবং মোটিভেশনাল ওয়ার্কস করবেই, তার পাশাপাশি যদি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসে, এগিয়ে আসছে অলরেডি, ওনারা যদি একই সাথে সরকারের সাথে একটি কম্বিনেশনের মাধ্যমে, একটি সহযোগিতামূলক মনোভাবের মাধ্যমে কাজ করে, বিশেষ করে মোটিভেশনাল কাজগুলোর ক্ষেত্রে বা তথ্য দিয়ে সহায়তা করে, তাহলে এটি প্রশাসনের জন্য আরও বেশি সহায়ক ভূমিকা পালন করবে। আপনি কিছু টাকা দিলেন, সে হয়তো কিছু করে গেল, কিন্তু সমাজে তার যে গ্রহণযোগ্যতা এটা কিন্তু ফিরে মানে তারা আর পায় না। তার মনের কষ্টটা মানে যতবারই ইয়ে করি, কিন্তু এইটা দূর করার জন্যে তাকে পুনর্বাসনের আরও বেশি আমাদের মানে ট্রমা যেটা, এটাকে দূর করার আমাদের আরও বেশি সক্রিয়তা দরকার। বড় হবে, মানুষের মতন মানুষ করতে পারবো, আমারও এরকম মনের আশা আছে যে আমার মেয়েটা ডাক্তার ইঞ্জিনিয়ার জন্য হতে পারে। আমার একটা আশা রয়েছে যে আমি একটা গরু কিনবো, বড় দেখি গরু কিনে বাড়ি পালবো, তাতে 10 কেজি করে দুধ হলে আমি বিক্রি করতে পারবো। আমার সব কথা দূরে চিন্তাভাবনা করি, এখন আমার সবাই ভালোবাসে, এই এক সুখ। ধরো আমি যেখানে মন করি সেখানে যাই, হয়তো আমি 10টা 5টা কথা আমি তাগির সাথে বলতে পারি, হয়তো এই যেখানে একটু পুজো হইলো, কোনো একটু কালী পুজো হইলো, কোনো একটু বিষাদ হইলো, সেখানে আমি জাতি পাতি, সেই এক শান্তি। ধরো কিছু টাকা পয়সা আমার ব্যাংকও আছে, হয়তো আমি একটু জমি বন্ধক রাখিছি, এই পালি আমার খুব সুখী আছি। ২০১৩ সালে আমরা 40 জনকে সাপোর্ট দিয়েছি, যারা হয়েছে এখন আয় রোজগার করছে এবং তাদের সংসার পরিচালনা করছে। কিন্তু আমাদের কিন্তু আরও মেম্বার রয়েছে যাদেরকে আমরা এই সাপোর্টটাও এখন পর্যন্ত দিতে পারি নাই। তো আমরা যদি ওদেরকে আরও টেকনিক্যাল সাপোর্টটা দিতে পারি, আরও যদি ওদেরকে ট্রেনিং করাতে পারি, বিভিন্ন কাজের সাথে ইনভলভ করে দিতে পারি, তাহলে হয়েছে গিয়ে যে আসলে যে উদ্দেশ্যটা নিয়ে আমরা এটা শুরু করেছিলাম, ওই জায়গাটাতে আমরা মনে করবো যে আমরা সাকসেস।